ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার নিচতুলা গ্রামে বোমা বিস্ফোরণে একজন নিহত হয়েছে। পুলিশ জানে গতরাতে উপজেলার নিচতুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি বোমার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরিত বোমার স্প্লিন্টারে মারাত্মকভাবে আহত হন জাহাঙ্গীর হোসেন মণ্ডল। এলাকাবাসী তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল বলে পুলিশ জানায়। অস্ত্র মামলায় 2003 সালে তাঁর 14 বছর কারাদণ্ড হয়। বর্তমানে তিনি হাইকোর্ট থেকে জামিনে ছিলেন।